ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রিয়সম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প, বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অলিক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়োলকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন, সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9-এর দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড, এই টেক স্যাভি প্রজন্মকে 9-এর দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগল। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকল সৈয়দ মুস্তাফা সিরাজের ভুতুরে হার, পরিবেশনায় কথা চিত্রণ। কথাচিত্রণের নিবেদন, আজকের নাটক ভুতুরে হার। মূল রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, নাট্যরূপ ইন্দ্রনীল ভট্টাচার্য, রূপায়ণে কুকুরের মালিক বিকাশ সরকার, রামু ধোপা, দেবার্পিত মিত্র এবং মানদা বিচিত্রিতা দত্ত। নাট্য নির্দেশনা বিকাশ সরকার, আবহ সঙ্গীতে ইন্দ্রনীল ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের নাটক ভুতুরে হার। জিম, 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 এরকম ছোটাছুটি করে না, মাঠে দিকে গিয়ে দেখো না একবার, ছেলে মেয়েগুলো ক্রিকেট খেলছে, আবার সেই আগের বারের মতো নাকে এসে বল লাগবে, তখন মজাটা টের পাবে। চলো আমরা বরং ওই ঝিলের ধারটায় বসে ওদের খেলা দেখি, কেমন? ও জিম, তুই কি দুদণ্ড শান্ত হয়ে থাকতে পারিস না? রামুধপার গাধাটাকে ফের উত্তক্ত করতে হবে। ওই দেখ, রামু ছুটতে ছুটতে আসছে, ওর ঝিলের পাড়ে মেলে দেওয়া কাঁচা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে নেবে বলে। মনে আছে আগে একবার তুই ওর কাঁচা কাপড়গুলোর ওপর পায়ের ছাপ দিয়ে নোংরা করে দিয়েছিলি? তোকে নিয়ে আর তো পারি না। আবার কি হলো?
বাবরে, ঝোপের মধ্যে আছেটা কি? বলি এত ধমক ধমক দিচ্ছিস কাকে? কিসের যেন আওয়াজ হচ্ছে? জিম, জিম, অনেকবার বারণ করেছি, খবরদার মাটি খুঁড়বি না। কি হলো জিম, হঠাৎ ভয় পেয়ে গেলি? তোকে আবার কে ভয় দেখালো? চল রে বাবুয়া, ঘরকে চল। বাবুজি, আপনার কুত্তাটাকে একটু সামাল দিয়ে রাখবেন। কেন রামু, ব্যাপারটা কি? কিছুদিন ধরেই দেখতে আছি ঝিল কি উস পার উস জঙ্গল মে শায়দ একটু জানোয়ার আয়া। বলিস কি, কোন আয়া, বাঘ না ভাল্লুক? ও তো আমি জানে না বাবুজি, তবে ঝোপগুলো নাড়া দিয়ে ওই জানোয়ারটো ঘোরাফেরা করতেছিল। ওর আমারা গাধাটো ডরকে মারে ও মাঠকে তরফ হটে যাচ্ছিল। তারপর যাব সব বাচ্চা লোক খেলতে আসলো, তব ওর ডর থোড়া কম হলো। চলি বাবুজি, সাঁঝ হইয়ে আসতেছে, আবি বাচ্চা লোক ভি খেলকুদ খতম করকে ঘরকে চলে যাবে। থোড়া আঁখ কান খোলা রাখবেন বাবুজি। রামুর গাধাটার মতো রামুটাও একটা গাধা, কি যে সব বকে গেল, কোনো মাথা মুন্ডু নেই। আমাদের শহরটা ছোট আর কত সুন্দর গাছপালা ঘেরা পরিবেশ। পশ্চিমে ঝিলের ওধারটায় ঝোপঝাড় আর উঁচু নিচু গাছের জঙ্গল আছে বটে, কিন্তু তাই বলে বাঘ ভাল্লুক, যত সব আজগুবি কথা। দেখি তো জিম ওই ঝোপটার পেছনে কী করছিল। কই, সেরকম তো কিছুই দেখতে পাচ্ছি না। বাহ, পশ্চিমের জঙ্গলটা এখন পড়ন্ত সূর্যের লালচে আলো মেখে কি অপার্থিব সুন্দর আর রহস্যময় লাগছে। না, কাল সকালে আমার রাইফেলটা নিয়ে ওই জঙ্গলের পিছন দিকের আর্মেনিয়ান বণিকদের রেশম কুঠি, গির্জার ধ্বংসাবশেষ আর বহুদিনের পরিত্যক্ত কবরখানাটার দিকটায় একটু খুঁজে দেখতে হবে, সত্যিই কোনো জানোয়ার এসে ডেরা বেঁধেছে কিনা। না, সূর্যের আলোটা সত্যিই পড়ে আসছে, এবার ফেরা যাক। কি হয়েছে জিম, তখন থেকে অত ধমকাচ্ছিস কাকে? চল তো ঝোপটার দিকে একটু এগিয়ে দেখি। ছি, তুই আবার মাটিতে গর্ত খুঁড়ে হাড়বার করেছিস, কি হলো কি? বারবার লাফ দিয়ে এরকম করে সরে যাচ্ছিস কেন? তুই কি এই হাড়টাকে দেখে ভয় পাচ্ছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে আর ভয় পেতে হবে না। এই দেখ, হাড়টা জলাটার দিকে ছুঁড়ে ফেলে দিলাম। কিসের না কিসের হাড় কে জানে, যাই ঘাটে গিয়ে ভালো করে হাতটা ধুয়ে আসি। এই দেখ, হাত ধুয়ে নিলাম, একদম পরিষ্কার। কিরে, এখনো তোর ভয় গেল না? ওরকম দূরে দূরে সরে যাচ্ছিস কেন? আরে, হাড়টা তো আর আমার কাছেই নেই, দেখলি তো, তোর সামনেই জলার দিকে ছুঁড়ে ফেলে দিলাম। আরে সত্যি নেই, দেখ, এই দেখ, নেই, ভয় পাস না, চল চল তাড়াতাড়ি বাড়ি ফিরি, বড্ড অন্ধকার হয়ে আসছে। ব্যাস, এবার বাড়ি চলে এসেছি, আর তোর ভয় পেতে হবে না। তুই আমার কত সাহসী কুকুর, আগে কখনো তো একটা হাড় দেখে এত ভয় পাসনি। চল, খাওয়া তো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ি। কাল সকাল সকাল উঠে একবার ঝিলপাড়ের ওই জঙ্গলের দিকে যেতে হবে। আয় আয়, বিছানায় ঢুকে পড়। দেখ, তোর প্রিয় দোলনার ওপর মশারি টাঙিয়ে দিয়েছি, দেখি পাশটা একটু গুঁজে দিই। হ্যাঁ, এবার আমিও শুয়ে পড়ব। নে নে, এবার আরাম করে ঘুমো তো। দেখি ঘরের মতো কিসের আওয়াজ, দেখি আলো জ্বলছে না কেন? লোডশেডিং, জিম, জিম, কি বলছি, রাত দুপুরে এত ঝাঁপাঝাঁপি করছিস কেন? ও বাবা,
ওটা কি কালো ভাল্লুকের মতো জিমের বিছানার ধারে দাঁড়িয়ে ওটা কি করছে? টর্চ টর্চ টর্চটা গেল কোথায়? মানুষের পাশেই তো ছিল। একবার যদি সোজাসুজি আলোটা জানোয়ারটা চোখের ওপর ফেলতে পারি। আরে চা, উফ, টর্চটাও তো জ্বলছে না। কিন্তু চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি যে জন্তুটা দোনাটাকে টেনে নামিয়ে ফেলার চেষ্টা করছে। তাহলে কি যখন দরজাটা খোলা ছিল তখনই ও বেটা ঘরে ঢুকে খাটের তলায় লুকিয়েছিল? না 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 না, তাই বা কি করে হবে? ঘরের মধ্যে একটা আস্ত জানোয়ার ঢুকে থাকলো আর জিম সেটা টের পাবে না? না না, সেটাই বা কি করে সম্ভব? আচ্ছা, ওটা কি ভাল্লু নাকি বড় অ্যালসেশিয়ান কুকুর? ঠিক বুঝতে পারছি না। উফ, আমার হাত কামড়াতে ইচ্ছে করছে। রাইফেলটাও তো তোলা আছে ঘরের উল্টো দিকের আলমারির ভিতরে। ওটা যে কেন লোড করে আমার পাশে নিয়ে শুলাম না? উফ, ইস, আমি যে এখন কী করি? জিমকে বাঁচাই কী করে? এই তো আলোটা জ্বলে উঠেছে। যাক বাবা, বাঁচলাম, কারেন্ট এসে গেছে। কিন্তু এ কি কালো অ্যালসেশিয়ান তো দূরের কথা, ঘরের মধ্যে অন্য কোনো প্রাণীই তো নেই। আমি কি তবে এতটা ভুল দেখলাম? আর জিম, সেও কি আমার মতোই ভুল দেখে ভয়ে কুই কুই করছিল? যাই তো ভালো করে দেখি। আরে, জিমের মশারির মধ্যে সেই হাড়টা কোথা থেকে এসে জুটলো? ও ও বাবা, আমার এবার সত্যি খুব ভয় করছে। হাড়টাকে দূর করে ছুঁড়ে ফেলে দিই তো, আপদ বিদেয় হোক। যাক বাবা, নিশ্চিন্ত। আরে আরে, ও কি পাঁচিল ডিঙিয়ে বিরাট একটা কালো কুকুর চলে গেল না? কিন্তু এখন তো আর লোডশেডিং নয় যে আলো আধারিতে ভুল দেখব। কি হচ্ছে এসব? রাইফেলটা বরং লোড করে কাছে নিয়ে শুই। আয় আয় জিম, আমার সাথে খাটে এসে ঘুমো। আর ভয় পেয়ে তোকে চেঁচামেচি করতে হবে না, আপদ বিদেয় হয়েছে। আচ্ছা, কি ছিল বলতো ওটা? হ্যাঁ গো দাদাবাবু, কাল গো রাতে, মা গো, জিমিটা এমন চিল্লাচ্ছিল কেন গো? ও কিছু না। আচ্ছা মানো দাদি, তুমি তো অনেক খবর রাখো, আমাদের পাড়ায় কারো কি কালো রঙের বিশাল একটা কুকুর আছে জানো? না গো দাদাবাবু, ই তল্লাটে তো কারো এই রকম বড় কালো রঙের কুকুর নাই। কেন গো, কুকুরের কথা কেন জিজ্ঞাসছ গো দাদাবাবু? কাল রাতে একটা কালো কুকুরকে যেন আমাদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে চলে যেতে দেখলাম। সে কি বলতিছ গো দাদাবাবু? হ্যাঁ, কালো কুকুর। কি বিড়বিড় করছো? না গো দাদাবাবু, আমার গো ওই নাড়ু ডাক্তারের তো ওই রকম একটা বাঘের মতো কালো কুকুর ছিল, দেখো নি। ও তুমি দেখবাই বা কি কইরা, তখন তো তুমি জন্মাওই নি। আসল কথাটা বলো না, কুকুরটা গেল কোথায়? সে এক ভয়ানক কাণ্ড গো দাদাবাবু। একদিন রাত্রিরে ওই নাড়ু ডাক্তারের বাড়িতে তো ডাকাত পড়ছিল গো। ওর ওরাই তো কুকুরটাকে গুলি কইরা মাইরা ফেলাইছিল। আচ্ছা মানো দাদি, তোমার কি মনে আছে ওই মরা কুকুরটাকে কোথায় ফেলেছিল? সে আবার মনে নাই গো দাদাবাবু। হুই তো হুই জিলের এপারে একখান জোপের ধারে পুঁতে দেছিল। যাই গো দাদাবাবু, বুড়ি মাটা তখন ঠিক কামড়ে ডাকতিছে কেন, যাই দেখি গে। হ্যাঁ যাও, আমি ততক্ষণ একটু বাগানে ঘুরে বেড়াই। কালকে রাতে হাটটাকে তো এদিকেই ছুঁড়ে ফেলেছিলাম, এতক্ষণ ধরে তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না, গেল কোথায়? তাহলে যা কিছু ঘটছে সবটাই কি আমার স্বপ্ন নাকি সত্যিই কিছু আছে? কি জানি বাবা, আমি তো আগে বনে জঙ্গলে রাইফেল হাতে কত শিকার করেছি, এখন অবশ্য শিকার নিষিদ্ধ হয়ে গেছে, তবে একা একা জঙ্গলে তো আমি কত ঘুরে বেড়াই। কিন্তু এখন
হঠাৎ করে এই দিনের বেলাতেও আমার ভয় করছে কেন? আচ্ছা আচ্ছা, রামুধোপাকে কি একবার ঝিলের ধারে পাঠাবো? না না না, থাক থাক, এসব আমি কি ভাবছি! ভয়কে প্রশ্রয় দিলে ভয় মনের ওপর আরও চেপে বসবে। যাই, বরং নিজেই গিয়ে একবার দেখে আসি হাটটা ওখানে আছে কি না। এতক্ষণ ধরে খুঁজলাম, কিন্তু কিন্তু ঝিলের ধারে হাটটা তো কোথাও নেই। একই হাটটা জিমের খোঁড়া সেই গর্তটার মধ্যে এলো কি করে? আমি তো কাল বিকেলে ওটাকে ঝিলের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আবার রাত্রিবেলা জিমের বিছানা থেকে ওটাকেই তো বাগানে ফেলেছিলাম। না 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 না, মাথা আমার গুলিয়ে যাচ্ছে, আমি বরঞ্চ হাটটাকে এখানেই পুঁতে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভালো করে মাটি চাপা দিয়ে দিই। যেমন ছিল সেরকমই থাক, তুইও শান্তিতে থাক আর আমরাও শান্তিতে থাকি। আয় জিম, কাছে আয়। শোন, এখন আমরা কিছুদিন এখানে আর বেড়াতে আসব না, কি বলিস? আরে আরে, হয়েছে হয়েছে, আর গাল চেটে অত! আরে বাবা, আর আদর করতে হবে না গাল চেটে চেটে। বুঝেছি বাবা, বুঝেছি বুঝেছি বাবা। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের ভুতুরে হার, পরিবেশনায় কথাচিত্রণ। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।